মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। তবে কি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিসিবিও সামলাবেন পাপন, নাকি দায়িত্ব ছেড়ে দেবেন তিনি? অন্যদিকে সামাজিক মাধ্যমে গুঞ্জন বিসিবি সভাপতির পদ ও মাশরাফিকেও নিয়ে রয়েছে। যদিও বিসিবি সভাপতি হিসেবে নাজমুল হাসানের দায়িত্ব চালিয়ে যেতে কোনো গঠনতন্ত্রের বাধা নেই বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী। 101% কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেশের নবগঠিত মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন, আর তাই সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিসিবি সভাপতির পদ নিয়ে। প্রশ্ন উঠছে, মন্ত্রিসভায় দায়িত্ব পালনের পাশাপাশি বিসিবি সভাপতির দায়িত্বও কি সামলাবেন পাপন, নাকি ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছেড়ে দেবেন তিনি? 2012 সালের অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পেয়েছিলেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর দীর্ঘ 11 বছর ধরে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তার আমলে বাংলাদেশের ক্রিকেটে আছে সফলতায় মড়ানো নানা গল্প। তবে পাপন পূর্ণ মন্ত্রী হলেও বিসিবি সভাপতির দায়িত্ব পালনে কোনো বাধা নেই, এরকম কোনো শর্তও নেই বোর্ডের গঠনতন্ত্রে। তাই চাইলেই দুটি পদেই কাজ করতে পারবেন নাজমুল হাসান। নাজমুল হাসান পাপনের পাশাপাশি মন্ত্রী হয়েছেন সাবেক সভাপতি সাবের হোসেনও। 1996 থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন সাবের। তার সময়কালীন 2000 সালের জুনে ICC-র পূর্ণ সদস্য পদ এবং টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। তাই তো আলোচনা চলছে, যদি নিজ থেকেই বিসিবির দায়িত্ব ছাড়েন পাপন, তাহলে কে বসবেন সেই পদে? নড়াইল 2 আসনের এমপি হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। মন্ত্রিসভার তালিকায় তার নাম না থাকায় বিসিবি সভাপতির পদ ও তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন গুঞ্জন। তবে মাশরাফির জন্য এখনই বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া নিয়ে আছে জটিলতা, কারণ বিসিবি সভাপতি হতে হলে আগে তাকে কাউন্সিলর হতে হবে, এরপর পরিচালক নির্বাচন, এরপরেই আসে সভাপতির পদ। আওয়ার কনস্টিটিউশন ইজ গাইডেড বাই দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে নির্বাচিত হতে হবে। তো সেক্ষেত্রে যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হোক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী তাকে প্রথমে কাউন্সিলর হতে হবে এবং পরবর্তীতে ক্রিকেট বোর্ডের পরিচালক হতে হবে, এবং পরিচালনা পরিষদের সদস্যরা তখন বোর্ড সভাপতি নির্বাচন করবেন। অবশ্য এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে প্রশ্ন ছিল যমুনা টিভির। গেল বছর তিনি জানিয়েছিলেন এমনটাই। প্রথম কথা হচ্ছে, মাশরাফি বোর্ড প্রেসিডেন্ট হইতে চায় কিনা আমার প্রথমে সন্দেহ। দ্বিতীয় হচ্ছে, বোর্ড প্রেসিডেন্টটা এখন বেশ কমপ্লিকেটেড, দেশে না দেশের বাইরে, সো এই প্রেশারটাও নিবে কি না বা নিতে চায় কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওকে তো আগে আসতে হবে। আমার ধারণা মাশরাফি ডেফিনেটলি ইলেকশনে জিতবে, মানে আমার আমার কাছে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু ডাইরেক্টর হয়ে আসার পরে প্রেসিডেন্টে পারবে কি না, এটা মিশন। মাশরাফিকে আমাদের প্রথম থেকেই প্ল্যান। যদিও গুঞ্জন আছে আপাতত মন্ত্রিত্বের সাথে বিসিবির দায়িত্ব পালন করে যাবেন নাজমুল হাসান পাপনি। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।